হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা মিমি ডট রিদ্ধিতে। এই যে রিদ্ধি বাবু আজকে ঘুম থেকে উঠেছে, এক্ষুনি উঠলো, এই যে মুড অফ আছে, এক্ষুনি ঘুম থেকে উঠলে বলো। এখন কটা বাজছে? এখন মনে হয় কটা, 7টা হবে, সন্ধে 7টার সময় ঘুম থেকে উঠলো, যদিও বিকেল 5টার সময় ঘুমিয়েছিল। আজকে আজকে সানডেতে সারা দুপুর বাবার সাথে হুড়োহুড়ি করেছে, ওর পাপার সাথেও আছে, সারা দুপুর হুড়োহুড়ি করে তারপরে এই 5টার সময় ঘুমিয়েই এখন উঠলো 7টার সময়। বলে দাও, বলে এবার আমি পড়তে বসবো। পড়তে বসবো তো নাকি? হ্যাঁ, নাকি ভিডিও চলছে বলে বলছো? তো কথা বলতে চাইছে না, যে ওর মুডটা অফ আছে। এসো, কোলে এসো, এসো, ও আমার এখন কোলে কোলে বসবে, এখন কোলে কোলে বসবে। আরো বেশি মুড অফ হয়ে গেছে, ও যেই ঘুমিয়েছে, ওর পাপা মার্কেটে চলে গেছে বাজারে। আজকাল আমরা বেরোইনি, অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ওকে আর কোথায় নিয়ে যাবে? সকালবেলা একবার গেছিল তো বাজার, তাই না? সকালবেলা একবার বাজারে ও ঘুরে এসেছে, তো বৃষ্টিতে আজ কোথায় যাবে? ওই জন্য আর পাপা ওকে নিয়ে যায়নি। ও শুনু, ওর আজকে মুডটা অফ আছে। গিদ্ধিবাবুর মুড অফ, গিদ্ধিবাবু তোমার মুড অফ, দেখতে পাচ্ছেন আপনারা গিদ্ধিবাবুর মুড অফ। ঘুমেছে, এই জাস্ট ওর ঘুমটা ভাঙলো, মানে বেশিক্ষণ হয়নি, ঘুমেছে 5-10 মিনিট, তাও ঘুম ভাঙতো না। 7টার সময় তো ঘুম থেকে উঠতো না, ও 8টার সময় উঠতো মনে হয়, কারেন্ট চলে গেছিল, লোড সেটিং হয়ে গেছিল, ওই জন্য ওর ঘুমটা ভেঙে গেছে। আর উঠেই দেখেছে পাপা নেই, পাপা মার্কেটে গেছে, ব্যাস। পাপা নেই উঠে দেখে নিয়েছে মার্কেটে গেছে, ওর মাথাটা গরম হয়ে গেছে আরো। ও এমনি ওর বাবার সাথে, উনি প্রত্যেক সানডেতে আমি ও ওর পাপা তিনজনেই যাই, কোথাও না কোথাও যাই, নয় সমুদ্রের ধারে যাই, নাহলে এইখানে এই পারাদ্বীপে এমনি এতে যাই। তো এমনি আজকে যেতে পারেনি, সকালবেলায় গেছিল যদিও। আরে বাবা, কত বড় হয়ে চলছে, এখনো ওর ঘুম কাটেনি। ঘুম কাটেনি এখনো? উরি বাবারি, উরি বাবারি, উরি বাবারি। আচ্ছা পাপা কিছু নিয়ে আসছে খাবে, চলো। এমনিতেও আমি তোমার জন্য কি বানাবো বলো? ম্যাগি খাবে? নো, সারা উত্তর। ও এখন সারাও দেবে না, রিদ্ধির তো ঘুম কমপ্লিট হয়ে গেল। আজকে আমি সারা দুপুর ঘুমাইনি, সারা দুপুর আমি আজকে ঘুমাইনি, জানি না, এখন তো খুব ঘুম পাচ্ছে। রাতের রান্না নেই আজকে, ওই যে ওবেলায় দুপুরবেলা রান্না করে রেখে দিয়েছি, ব্যাস আজকে ছুটি, আজকে আমার ছুটি, চুপচাপ শুয়ে থাকবো। ও পড়তে বসবে তো? কিছু বলছে না, মনে হচ্ছে বসবে না। পড়তে বসবি? মুড অফ করে রেখে দিয়েছি মুখটাকে। গুলি 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 গুলু, অ্যাকচুয়ালি ওর মুড অফ। যতক্ষণ না পাপা আসবে, পাপা এসে যাবে যেই ওর মুড ঠিক হয়ে যাবে। পাপা আসবে, এটা সেটা নিয়ে আসবে, খাবে, তাহলে ওর মুড ঠিক হয়ে যাবে, তাই তো? ফুচকা খাবে? না না, আজকে ফুচকা খাবো না, কালকে ফুচকা খেয়েছি অনেকগুলো, বাড়িতে নিয়ে এসেছিল কিনে। চলো আজকে সন্ধ্যাটা তোমাদের সাথে একটু 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 সময় দিলাম, ভালো লাগছে। টাটা। ঘুমোইনি, খুব ঘুম পাচ্ছে, সত্যি বলছি, সিরিয়াসলি, বহুত নিন্দা আর ইয়ে। আপ সো জায়েঙ্গে, রিয়েলি মিস হো জায়েঙ্গে, বহুত নিন্দা আর ইয়ে। প্রচুর ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়তে ইচ্ছা করছে কিন্তু ঘুমোলে চলবে না, একটুখানি পড়াতে বসাতে হবে ওকে। কালকে মানডে, কাল থেকে আবার ক্লাস অনলাইনে, কাল থেকে আবার ফ্রি থাকবো না, বিজি, কাল থেকে আবার বিজি, এই ডান্স ক্লাস অনলাইনে, এই আঁকার একবার, এই একবার, এই তাই করতে করতে, মানে স্কুলের ক্লাসটা হয় 1 ঘন্টা, ওটা হয় সকাল 9:30 থেকে 10:30, না 9:30 থেকে নয়, মানে জয়েন হয়ে যেতে হয় 9টা থেকে, ক্লাস হয় 9টা থেকে 9:30 একটা ক্লাস হয়, আর 9:50 থেকে 10:40 পর্যন্ত একটা ক্লাস হয়, 10:30-টার মধ্যে ফ্রি হয়ে যায়। তারপরে আবার ডান্সের ক্লাস থাকে দুপুরবেলায় 12:30 থেকে 1:30, ব্যাস এই করতে করতে হয়ে গেল। তারপর নানান রকম নিজস্ব কোনো কাজ থাকলে সেগুলো করি, আর কাল থেকে আবার
স্ক্রিনিং। তো চলো টাটা আজকে, বাই বাই আজকের মতো, বাই, গুড নাইট অল অফ ইউ, গুড নাইট। গুড নাইট বলার জন্য এই ব্লগটা বানালাম। বাই বাই, গুড নাইট।